কারণে আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং বিল পূরণ ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। গত কিছুদিন আগে সিএএ আমাদের সংসদ উচ্চ কক্ষ নিম্নকে পাশ হয়ে গেছে, আইন হয়ে গেছে। আমাদের দেশে জনগণকে উপেক্ষা করে বর্তমান এনডিএ সরকার জনস্বার্থ বিরোধী একটা যে আইন পাশ করে নিয়েছে, এর বিরুদ্ধে আমাদের ছাত্র ফেডারেশন AIYF এবং যুব ফেডারেশন AIYF যৌথভাবে আজকে এখানে সেই বিল পুড়িয়ে আপনাদের সামনে প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। আমরা আরও লক্ষ্য করেছি, গত কিছুদিন আগে বা চার মাস ধরে আমাদের দেশে এবং রাজ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে। তার বিরুদ্ধে বর্তমান কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করার জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রতিকার নাই, কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ আমাদের দেশে একটার পর একটার আইন চালু করতে তারা শুরু করেছে। একবার তিন তালাক প্রত্যাহার, একবার 370 ধারা উঠিয়ে দেওয়া, একবার সিএএ এইসব এবং নাগরিকত্ব বিল এইসব কিছু তারা পাশ করিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে ভারতের AIYF এবং AIYF তীব্র প্রতিবাদ জানাচ্ছে আজকের এই বিক্ষোভ সভাতে। আপনার নাম? মিলন বৈদ্য। সংগঠনের? AIYF এর সম্পাদক। অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন। ধন্যবাদ।